আমি ইঞ্জিনিয়ার নূর নাহিয়ান। আমাদের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে, আমরা দেখছি ডে বাই ডে, তবুও দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময় আমাদের বেশিরভাগ টেকনোলজিক্যাল প্রোডাক্টগুলো দেশের বাইরে থেকে ইম্পোর্ট করা লাগছে। তো আমরা যদি ডিজিটাল বাংলাদেশের মধ্য দিয়ে যাচ্ছি এবং স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে কাজ করছি, তো আমরা আগামীতে টেকনোলজির দিক থেকে বিশ্বকে নেতৃত্ব দিতে পারি কি না সেটা যদি ভাই আপনি বলেন খুব ভালো লাগবে। ধন্যবাদ। টেকনোলজি ইম্পোর্ট নিয়ে যে আপনার প্রশ্নটা, এটা কিন্তু আমরা অনেকদিন ধরেই অ্যাড্রেস করছি চেঞ্জ করতে। যেমন শুরুতেই আমি টার্গেট করেছি যে হ্যাঁ, আমরা বিদেশের উপর নির্ভরশীল থাকতে চাই না। অ্যাগেন, টেকনোলজি হচ্ছে আমাদের টুল, টেকনোলজি ইন অ্যান্ড অফ ইটসেলফ কিন্তু কিছুই না। তো আপনি যদি দেখেন ডিজিটাল বাংলাদেশ যখন আমরা প্রথম শুরু করি, বেশিরভাগ যত সরকারি ডিজিটাইজেশন এটা কিন্তু বাংলাদেশি কোম্পানিরাই করেছে, এবং যে ধরেন কম্পিউটার, স্মার্টফোন এগুলো বানানো, এখন তখন থেকে আমরা টার্গেট করছি যেগুলো বাংলাদেশে কীভাবে উৎপাদন করা যায় অল্প দামে। তো এখন ওয়ালটনের মতন কোম্পানি বাংলাদেশেই উৎপাদন করছে, স্যামসাং স্মার্টফোন বাংলাদেশেই অ্যাসেম্বল করছে। তো আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। আমরা স্মার্ট বাংলাদেশে আরেকটা টার্গেট রেখেছি যে মাইক্রো প্রসেসর ডিজাইনে আমরা যাব, যাতে আলটিমেটলি আপনার পুরো ভ্যালু চেনটা বাংলাদেশেই বানাতে পারবো, সেই ক্যাপাসিটি। তবে সেটা কিন্তু অনেক কঠিন, চায়নাও কিন্তু কেবল চেষ্টা করে সেই পর্যায়ে যাচ্ছে, বোঝায় নেই। বাট আমার টার্গেট হচ্ছে আমি যদি এই কাজ এখন না শুরু করি, তাহলে হয়তো এখন শুরু করলে হয়তো 20 বছরে আমরা কমপ্লিট মাইক্রো প্রসেসর ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং বাংলাদেশে করতে পারবো। বাট এটা আমার শুরু করতে হবে, আর এটা আমরা শুরু করেছি।